মর্নিং বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার টু অল। সকল বন্ধুদের, আমার সকল বন্ধুদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো গত বছরটা গেল তো খুবই খারাপ গেল, সবার ক্ষেত্রে খুবই খারাপ গেল তো করোনার জন্য। তো করোনার প্রকোপ যাতে এই বছর না থাকে সেই জন্য ঠাকুরের কাছেই প্রার্থনা করি যে এই বছরটা যেন সবার পক্ষে ভালো যায়। আর গোটা দেশ বলবো না, গোটা পৃথিবী থেকে যেন করোনা মুক্ত হয়, গোটা পৃথিবী যেন করোনা মুক্ত হয়। তো এই বছরটার মতো যেন আগামী বছর যেন না আসে, এটাই প্রার্থনা করব যে সকলে যেন সুস্থ থাকে, সকলে যেন হাসি খুশিতে থাকে। তো এই ব্লগটা আমার আজকে তো স্পেশাল হবেই, আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি সেহেতু স্পেশাল হবেই। সারা দিনের কাজকর্ম সবই দেখাবো, তোমরা আমার সঙ্গে থাকবে, আর আমি জানি তোমরা আমার সঙ্গে থাকবে, পুরো ব্লগটা দেখবে এটাই আশা করছি। আর পুরনো বন্ধুদের জানাচ্ছি সাদর আমন্ত্রণ, যারা আমার চ্যানেলটা দেখো অথচ এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলবো যে বেল আইকনটাকে অল করো যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পাও আর আমার ভিডিও পুরোটা দেখতে পাও। আচ্ছা, আর পুরনো বন্ধুদের জানাবো অনেক 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 ভালোবাসা আমার সঙ্গে থাকার জন্য, এতটা দূর আমাকে নিয়ে আসার জন্য। আর নতুন বন্ধুদেরও জানাবো আমাকে আরও 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 অনেক বহু দূর এগিয়ে নিয়ে চলো, যাতে নতুন নতুন ব্লগ তোমাদের দিতে পারি, ছাড়তে পারি, আর তোমরা সেগুলো দেখতে পারো আর আনন্দ উপভোগ করতে পারো, এইটাই বলবো। ঠিক আছে, আর আজকে সকালবেলায় আমি আমার ব্লগটা শুরু করেছি, বকবক করতে করতে শুরু করেছি তোমাদের সাথে। আমার ছেলে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি, ওকে উইশও করা হয়নি, তো এবার উইশ করবো, ওকে ছেলেকে তুলবো, বিছনা ঝাড়বো, চলো আমার সঙ্গে থাকো। ছেলে ঘুমোচ্ছে, তুলে গেছি আমি একবার কিন্তু ওঠেনি, আর ভাবলাম ঘুমোচ্ছে ঘুমোক, অনেক বেলা করে শুয়েছে। তো ছেলেকে ঘুম থেকে তোলার পরই ওকে খাইয়ে দাইয়ে, ব্রাশ করিয়ে, দুধ খাইয়ে, বাদাম খাইয়ে তারপরই দেখলাম যে ধান ওজন করতে এসছে। আসলে আমাদের ধানগুলো একজনের কাছে রেখে দেওয়া হয় সারা বছরটা, তারপরে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন ধানের দাম হয় তখন বিক্রি করা হয়, সেই জন্য তার কাছে নিয়ে যাওয়ার জন্য এই যে ওজন করা হচ্ছে কত কেজি ধান। আগে একদিন দেখিয়েছিলাম কিছুটা অর্ধেক ধান চলে গেছে, অর্ধেকের ওপর চলে গিয়েছিল, আর অল্প কিছুই রয়েছিল, সেগুলো আজকে দেওয়া হচ্ছে। ফার্স্ট জানুয়ারি সেই ধানগুলো তার কাছে রেখে দেওয়া হয়, পরে বিক্রি করা হয়। তো যেহেতু এখন বিক্রি করা হবে না সেহেতু ফার্স্ট জানুয়ারি ধানগুলো তার কাছে রেখে দেওয়া হচ্ছে, রাখবার জন্য দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে, না হলে ফার্স্ট জানুয়ারি দেওয়া হতো না। তো শাশুড়ি মা তত্ত্বাবধান করছে, আমাকে বললেন যে খাতায় লিখে রাখতে ক কেজি ধান হচ্ছে, ক বস্তা ধান হচ্ছে, সব আমি ওই জন্য খাতায় লিখে রাখছি। আর আমার ছেলে ক্যামেরাম্যান, আমাদের আগেই বলেছি যে ছেলে আমার বড় হয়ে গেছে, ছেলে ক্যামেরাম্যান। তো যেনাদের দেখছো ওনারা আমাদের এখানেই বাড়ি, ওনারাই এই ধানগুলো ওজন করেন, ধান ওজন করে নিয়ে যায়। তো সারাদিন ওই জন্য আজকে খুবই ব্যস্ত ছিলাম, এই ধান ওজন করতেই সকালটা গোটাটা লেগে গেছে। তারপরে ছেলেকে একটু পড়ালাম, পড়িয়ে তারপরে এবার রান্নার জোগাড়, যেহেতু আজকে স্পেশাল দিন, স্পেশাল রান্না। তো যদিও
খুব একটা বেশি সময় লাগেনি ধানগুলো ওজন করতে। ওরা তা অনেকজন মিলে এসেছিল বলে তাড়াতাড়ি হয়ে গিয়েছে। ওজন করছে আর বস্তাগুলো নিয়ে চলে যাচ্ছে, টেম্পোতে রাখছে। এগুলো আমি এই শ্বশুরবাড়িতে এসেই দেখেছি, যেহেতু আমার বাপের বাড়িতে কোনো ইয়ে নেই, চাষ নেই, জমি জায়গা জমি নেই, সেহেতু এই শ্বশুরবাড়িতে এসেই এগুলোর সাথে আমার পরিচয়। আর আজকে তোমাদেরও দেখাচ্ছি। তো ধান নিয়ে ওরা চলে গেল, চলে যাওয়ার পরে আমি চলে এলাম সরাসরি রান্নাঘরে। তো তোমাদের আগেই বলেছি যে আমার শাশুড়িমা মাটনটা খুব ভালো রাঁধেন, তো সেইখানে চলে এলাম। তো ফোড়নে দিয়েছেন 5 ফোড়ন কাঁচা লঙ্কা, আর অল্প পেঁয়াজ ভেজে নিয়েছে, আর বাকিটা মাংসে মা মাখিয়ে রেখেছে। মাংসটায় মাখিয়ে রেখেছিল মশলা, আদা বাটা, টমেটো বাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে রেখেছিল, সেটা এবার দিয়ে দিচ্ছে কড়াইতে। ফোড়নটা হয়ে যাওয়ার পরে মাংসটা কড়াইতে দিয়ে দিচ্ছে। সব মাংসটা দিয়ে দিল, আর মাংসের থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও দিয়ে দিল। এবার ভালো করে কষতে হবে। ভালো করে কষেছেন, অনেকক্ষণ ধরে, খাসির মাংস তো সবাই জানো, তবুও বলে দিচ্ছি অনেকক্ষণ ধরে কষতে হবে। এবার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছেন, প্রথমেই ধনে পাতা দিয়ে দিচ্ছেন, কারণ ধনে পাতার শেষকালে দিলে সে ধনে পাতার গন্ধটা আমি ঠিক সহ্য করতে পারি না, ওই জন্য প্রথমেই ধনে পাতা দিয়েগুলো ভাজলে না গন্ধটা আর ছাড়ে না। তো মশলা ওইখানে বাটা হয়েছিল, বেটে দিয়েছিলাম, আর আলু ভাজা, আর এখানে গুঁড়ো মশলা দিচ্ছেন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছে কাশ্মীরি মির্চ মশলা, আর মাটন কারি মশলা। এই মশলাগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে কষতে হবে। আমার 9 বছর বিয়ে হয়েছে, 9 বছরই দেখছি শাশুড়িমা এই রান্নাটা খুবই সুন্দর করে। এবার একটু টক দই করেছিলেন বাড়িতে পাতা, সেই টক দইটা দিয়ে দিলেন, আর অল্প পরিমাণ চিনি দিয়েছেন, যেটা তোমাদের আমি ক্যামেরা বন্দি করতে ভুলে গেছি, সেই চিনি অল্প, একদম অল্প। এবার দেখো মাংস থেকে কত জল বেরিয়েছে, আসলে মাংসটা ভালো করে ধুয়েছিলাম, ধোয়ার পরে মাংস ধুলেই, একটু পরিষ্কার করে ধুলেই সেই মাংস থেকে জল বেরোয়। অনেকক্ষণ ধরে কষিয়েছে চাপা দিয়ে, চাপা খুলে, কখনো গ্যাসের ওভেনের আঁচ বাড়িয়ে, কখনো আঁচ কমিয়ে, অনেকক্ষণ ধরে কষানো হয়েছে। এবার প্রেশার কুকারে ঢেলে দিলেন আর জল দিলেন, জলটা একটু গরম করে কড়াটা ধুয়ে সেই জলটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছে, দিয়ে অল্প নেড়ে দিয়ে 4-5টা সিটি দিয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের কাছে রান্নাঘর থেকে। তো এখন বাজে 1:45, তো ওই জন্য বললাম গুড আফটারনুন। তো এবার স্নান হয়ে গেছে, এবার লাঞ্চ হবে। তো লাঞ্চে তো শুধু হয়েছে দেখালাম মাটন, আর কি হয়েছে চলো তোমাদের দেখাই যে আজকের দিনে আর কি স্পেশাল রান্না হলো, চলো আমার সঙ্গে দেখাই। আজকে তো দেখালাম যে খাসির মাংস হয়েছে, সে রান্নাটা দেখালাম, আর কি হয়েছে এখানে আলু পোস্ত হয়েছে, আর এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু।
লাঞ্চ হয়ে গেছে, চলে এসেছি ছাতে রোদ পোয়াতে, কিন্তু এত হাওয়া দিচ্ছে বুঝতে পারছি না। ছেলে আমার ফুটবল খেলছে, শাশুড়ি মা বসে আছে চুল শুকোচ্ছে, হাওয়া দিচ্ছে প্রচুর, চলে যাব, বেশিক্ষণ বসবো না, এই হাওয়ায় শরীর খারাপ হবে। ছেলে খেলছে, খেলাটা দেখাবো দাঁড়া, কিন্তু এত হাওয়া দিচ্ছে। আর সকালে তো কিছু বললাম, আশা করছি এই বছরটা আমাদের পক্ষে খুবই ভালো যাবে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। তো আমার তো কেমন গেল গোটা বছরটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু তোমাদের তো কোনো কিছু আমি জানতে পারিনি। তো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন সুখে শান্তিতে থাকো, আর কারোর যেন কোনো প্রকোপ না আসে, এটাই প্রার্থনা করি। আর সারা বছরটা সুখে দুঃখে ভালোই কাটলো, কিন্তু এই বছরটা যেন আরও ভালো কাটে সেটাই প্রার্থনা করছি। ঠিক আছে, এখন ছেলের খেলা দেখাই, চলো। ব্লগটা শেষ করতে এসেছি, শেষ করতেও ভুলে গিয়েছিলাম, মনে ছিল না যে ব্লগটা আমার শেষ হয়নি। আজকে রান্নাঘরেই আমি ব্লগটা শেষ করছি আজকের মতো। তো কি হবে আজকে, ওই রুটি হবে, শাশুড়ি মায়ের ভাত আছে, ওবেলাকার ঝোল আছে, ওদের তিনজনের হয়ে যাবে ঝোল, আর আমি ভাবছি একটা ডিম ভেজে নেব। মিষ্টি তো আছেই জানো, মিষ্টি ছাড়া আমরা রুটি খেতে পারি না। তো এই আশা নিয়ে আমি ব্লগটা শেষ করছি, আগামী দিনগুলো সকলের, আমাদের সকলের খুব ভালো যাবে, গোটা পৃথিবীবাসীর খুব ভালো যাবে, এই আশা নিয়ে আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি। হাজবেন্ড এই মাত্র বাড়িতে এলো, ওই জন্যই রুটি করতে এলাম, আটাটা মাখা ছিল, ঝোল গরম করব, দুধ আছে দুধ গরম করব, খাবো দাবো, আর লেপের তলায় শুব, কখন থেকে ভাবছি কখন লেপের তলায় যাব, একটু শান্তি পাবো, ওইটুকুই যা শান্তি আমাদের মেয়েদের বলো তোমরা। ছেলেরা তো বাইরে থেকে কাজে করে এলো, এসে হাতের কাছে খাবার পেল, পেয়ে বললো, আর আমাদের মেয়েদের কত জ্বালা, জ্বালার থেকে যন্ত্রণা বেশি, এইটা আমি বলি। ঠিক আছে, ব্লগটা আপাতত এখানে শেষ করলাম, তোমরা সকলে খুব ভালো থেকো এই আশা নিয়ে, গুড বাই, গুড নাইট, গুড নাইট, আবার খুব তাড়াতাড়ি আসবো নতুন একটা ব্লগ নিয়ে, অপেক্ষায় থাকো, খুব তাড়াতাড়ি আসবো, ওকে, গুড নাইট।